মতোই আমরা চেষ্টা করে যাচ্ছি যার যার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে এই রাজ্যের মানুষের পাশে থাকার জন্য। প্রতিনিয়তই বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, কোনো কোনো দিন আমাদের দুবেলা তিনবার আমাদের যোগদান সভা করতে হচ্ছে। এত ভয়ভীতি উপেক্ষা করে আজকেও বেশ কয়েকটা বিধানসভা কেন্দ্র থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে এই রাজ্যের গণতন্ত্র প্রিয় সৈনিকরা, মায়েরা, ভাইরা এসছেন। যেমন কৃষ্ণপুর বিধানসভা থেকে আমাদের জনজাতি ভাই রঞ্জন দেববর্মা, জনজাতি ভাই অনিল দেববর্মা, সুজিৎ দেব, অপু দেববর্মা, সুকেশ দেববর্মা, বন্ধুরাম দেববর্মা, অভিরাম দেববর্মা, স্বর্ণমুক্ত দেববর্মা, অভিজিৎ দেববর্মা, অভি দেববর্মা, মানে সেই কৃষ্ণপুর এসটি রিজার্ভ বিধানসভা কেন্দ্রে ওখান থেকে অনেকে বলে জনজাতিরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসবে কিনা। আমরা বারবারই বলেছি এই রাজ্যের জনজাতিরা তারা অত্যন্ত সচেতন, তারা তাদের অধিকার, তাদের স্বাধীনতা, তাদের সেই গ্রাম পাহাড়ের খেটে খাওয়া মানুষের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য প্রতিনিয়ত ওরা তাকিয়ে আছেন আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। ওনার আশীর্বাদেই এই রাজ্যের জনজাতিরা সংগঠিত হবে। আপনারা জানেন একটি মুহূর্ত এই রাজ্যের জনজাতিরা শান্তিতে থাকতে পারেনি। গতকালকেও দুজন এমডিসি আক্রান্ত হয়েছেন, বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছেন। ওরা কারা? যারা এই সমতল আক্রমণ করছে তারা পাহাড়ে আক্রান্ত হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস সমতলও নয়, পাহাড়ও নয়, কোথাও আক্রমণে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তারা শান্তি সৌভ্রাতৃত্বে বিশ্বাস করে। তাই আজকে সারাদিন এই প্রখর রৌদ্রের মধ্যে আমার বাংলা যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তারা আজকে আমাদের অগণিত যুব ভাইরা বোনরা আজকে সারা রাজ্যে কমপক্ষে 80টা জায়গায়, এখন পর্যন্ত আমার কাছে যা খবর, 80টা জায়গায় সংগঠিতভাবে আমাদের কর্মসূচি হয়েছে। আরও কিছু জায়গায় সংগঠন, যেহেতু আমরা এত অল্প সময়ের মধ্যে বিস্তার করতে পারিনি, যেহেতু সাংগঠনিক পরিকাঠামো অচিরেই হবে, তারপরেও বহু মানুষ আমি সকালবেলা দেখলাম, রাত্রে রাত্রের মধ্যে প্রচার হয়েছে, বহু মানুষ এসে নিয়ে গেছে আমাদের একটা রাখি দিন, আমাদের একটা রাখি দিন। তাই আমার বিশ্বাস যে প্রাণ সঞ্চার হয়েছে সারা রাজ্যের মানুষ, আবার দীর্ঘ 3.5 বছর যারা শান্তিতে ঘুমোতে পারেনি তারা এখন একটু সান্ত্বনা পাচ্ছে। আমরা আগামী দিনে একটা পার্মানেন্ট শান্তি তাদের দেব এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার করে। আমাদের নেতৃত্ব, আমাদের প্রাণ পুরুষ আমাদের কাছে এসছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে পাঠিয়েছেন, উনি এসছেন, ওনার হাত ধরে আজকে এই জনজাতিদের মধ্যে আমরা কোনো কর্মসূচি করিনি। আজকে এই জনজাতি আমার ভাইরা আজকে এখানে এসছেন, মলয়দা এসছেন, মলয়দার হাত থেকে উনি ওনারা পতাকা নেবেন, আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন একটা একটা করে। আমার এই কৃষ্ণপুর কনস্টিটিউয়েন্সির বাইরে আপনারা এখানে আসুন, আগে আপনাদের সঙ্গে উনি এই জনজাতি এই Yeah.
শ্রমিক সংগঠন আইন থেকে আমাদের জামাল হোসেন মজলিশপুর থেকে বিজয় রুদ্র পাল এবং রোহিত সেন, এছাড়াও আমাদের বামুটিয়া কেন্দ্র থেকে, বামুটিয়া বিধানসভা থেকে আমাদের সিনিয়র লিডার দীর্ঘদিন আপনারা জানেন সুনীল দত্ত, আমি সুনীল দত্তকে বলবো, উনি আপনারা চলে আসুন, ছিলেন বিভিন্ন পদ করেছেন, সুনীল দত্ত, জয়েন চক্রবর্তী, একদম বরিষ্ঠ নেতৃত্ব, চারজন বরিষ্ঠ, রাজীব সিং, আপনারা চারজন আসুন, আপনাদের সঙ্গে আরো যারা আছে তাদেরকে 35 জন এসছেন, আপনারা সবার নাম আমি বলছি না, আপনারা সবাই পেছনের দিকে চলে আসুন, সবাই ওইখানে যারা আছেন সবাই পেছনের দিকে চলে আসুন, চারজন নাম নেওয়া আছে আপনারা চলে আসুন, এখানে আপনারা পেছনে যান, আপনি একজনকে একটু বেঁধে দেবেন এর সামনে দাঁড়িয়ে, নমস্কার, বলছি প্রতিদিনের মতো আজকেও প্রায় 200 কর্মী বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এখানে যে সরকার চলছে, যে তালিবানি কায়দায় চলছে, সেই সরকারের বিদায় এখন কিন্তু খালি সময়ের অপেক্ষা। ত্রিপুরার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এই সরকার থাকবে না। পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, সেই উন্নয়নকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরাতে তৃণমূলের কংগ্রেস সরকার হচ্ছে এবং হবেই। 2023-এ যে নির্বাচন, সেই নির্বাচনে ত্রিপুরার মানুষের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে, এবং যে ধরনের ঝড় ত্রিপুরা জুড়ে আস্তে আস্তে উঠছে, সেই ঝড়ে যে বিজেপির সরকার এখানে আছে সেই সরকার পড়ে যাবে। এবং আমি এটুকু বলতে পারি যে এখানে যারা সরকারে ছিলেন তারা যে অত্যাচার ত্রিপুরাবাসীকে করেছেন, এবং পরবর্তীকালে তৃণমূলের যে সমস্ত নেতা কর্মীরা এসছেন তাদের উপরে যে অত্যাচার হয়েছে, যেভাবে গাড়ি ভাঙচুর হয়েছে, যেভাবে মাথা ফাটানো হয়েছে, যেভাবে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, এই জিনিসে মানুষ, ত্রিপুরার মানুষ বরদাস্ত করবে না। আগামী দিনে ত্রিপুরার মানুষ এর প্রতিরোধ করবে এবং এই সরকারকে বিদায় দেবে। বিজেপির এক বিধায়ক কর্তৃক বলা হয়েছে যে তৃণমূল নেতৃত্ব আগরতলা বিমানবন্দরে নামলে তালিবানি কাজে আক্রমণ করার জন্য। আমি তো আমার বক্তব্যে বললাম যে এই তালিবানি সরকার,
তারা নিজেরাই তো বলছে যে তালিবানি কায়দায় কাজ করবেন তারা। আমাদের তো বলতে হচ্ছে না, যে দল ক্ষমতায় আছে সেই দলের বিধায়ক বলছেন যে তালিবানি কায়দায় অত্যাচার করতে হবে। কারণ আগে না।